नमस्कार बंधुरा रान्ना बान्नाते तुम्हारे सकल के स्वागत नतून बंधुदेर सादर आमंत्रण पुरनो बंधुदेर आमार पाशे थाकार जोन्नो अनेक अनेक धन्यवाद दिए आजकेर आमी एकटा भेजिटेबल राइसेर रेसिपि शुरू करछि। ए रेसिपिटा कोनो बिरियानी बा कोनो भेज पोलाओ रेसिपि नय, घरे थाका उपकरण दिए खूब सहजे प्रेसार कूकारे बानिये फेलार मतो एकटा रेसिपि निये एसेछि। देखे नहीं चलो आजकल रेसिपि। रेसिपिटा बनानोर जोन्नो आमी जे जे उपकरण नियेछि, नीचे आमी दुटो मीडियम साइजे टमेटो कूचानो, हाफ कप मतो बीन्स कूचानो नियेछि, नीचे एक बड़ो साइजर आलू के छोटो छोटो करे टुकड़ो करे, नीचे आमी हाफ कप मतो गाजर कूचानो, दुटो लंका नीचे काचा लंका तुम्हारा स्वाद अनुजाई झालटा देबे, आर नीचे आमी सरु सरु करे केटे नेवा आदा, एखाने एक चामच मतो सरु सरु करे काटा आदा नीचे, आर हाफ कप मतो मटरशुटी और दुटो मीडियम साइजे पेंयाज कूचानो नीचे, नीचे बासमती राइस। एखाने प्रथमे आमी चालटाके खूब भालो करे आगे धुए नेब। एई चालटा किन्तु भिजिए रखार कोनो प्रयोजन हय ना, ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দেব। জল ঝরাতে দিয়ে দিলে কিন্তু এই রাইসটা কিন্তু পারফেক্ট তৈরি হয়, ভিজানোর কোনো প্রয়োজন হবে না। আমি জল ঝরাতে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে, চালটাকে আমি জল ঝরাতে দিয়ে দিচ্ছি। অপরদিকে গ্যাসটা জ্বেলে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম। এর বদলে তোমরা ঘি ব্যবহার করতে পারো, তবে হালকা খেতে চাইলে তেল দিয়ে ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। ফোড়নের জন্য আমি একটা বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ আর তেজপাতা নিয়েছি। প্রথমে আমি গোটা জিরেটা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে, এরপর দুটো তেজপাতা আর গরম মশলাটাও দিয়ে দিচ্ছি, লবঙ্গ দারচিনি এলাচটা। কিছুক্ষণ ফোড়নটা যেই হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, লো ফ্লেমে কিছুক্ষণ এটা ভেজে নেবো, একটু সফট করে নেবো। কিছুক্ষণ ভাজার পর যখন এটা সফট হয়ে গেছে তখন আমি এর মধ্যে আদা কুচানোটা দিয়ে দিচ্ছি। এই আদা কুচানোটা আমি খুব সরু সরু করে কেটে দিয়েছি, এটা কিন্তু এই রাইসে খেতে খুব ভালো লাগে, তোমরা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে। 30 সেকেন্ড মতো আদাটা ভেজে নেওয়ার পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচানো নিয়েছিলাম, সেটাকেও দিয়েও কিছুক্ষণ ভেজে নিচ্ছি 30 সেকেন্ড মতো। তারপর আমি এখানে আলু, বিনস আর গাজর দিয়ে দিলাম। এবার এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। লো ফ্লেমে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি, 1.5 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ এখানে আমি আদা বাটা নিয়েছি, এটাকে 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। সব সবজি শেষে আমি মটরশুঁটিটা দিচ্ছি, যেহেতু আমার এখানে ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেছি তার জন্য এটা সব সবজির শেষে একটু দেওয়ার চেষ্টা করবে। এবার আমি এই সবজিগুলোর জন্য স্বাদ মতো লবণ দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি অল্প করে, এখানে হলুদ ব্যবহার করতে হবে, দুটো কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। এখানে মনে রাখবে হলুদরা কিন্তু একটু কম ব্যবহার করবে। এটাকে দেওয়ার পর কিছুক্ষণ 1 মিনিট মতো একটু ভেজে নিলাম, লো ফ্লেমে 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এবার চালটাকে অ্যাড করে দিচ্ছি। চালটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট আমি লো ফ্লেমে একটু ভেজে নেব, চালটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবে। আমার 1.5 মিনিট পর্যন্ত ভাজা হয়ে গেছে, চালটা ভাজার সময় যখন দেখবে এরকম ঠিক একটা শব্দ হচ্ছে তখনই বুঝবে চালটা তোমার পারফেক্ট ভাজা হয়েছে। এরপর এর মধ্যে আমি যতটা চাল নিয়েছি তার থেকে 1.5 গুণ জল দেবো। 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল, মানে 1 কাপ আর হাফ কাপ, 1 কাপ চালের জন্য ডবল জল দেবে না, প্রেসার কুকারে কিন্তু জলটা কম লাগে, তার জন্য 1 কাপ চালের জন্য 1 কাপ আর হাফ কাপই জল দেবে, কারণ সবজি থেকেও একটু জল বেরোয় আর প্রেসার কুকারে জলটা একটু কম লাগে। জল দেওয়ার পর ভালো করে একবার মিক্স করে নেওয়ার পর আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আমি আগে লবণ ব্যবহার করেছি তাই এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা তোমরা নাও দিতে পারো, স্কিপ করতে পারো, তবে এই রাইস একটু মিষ্টি দিলে ভালো লাগে, ঝাল মিষ্টি সব রকম স্বাদ পাওয়া যাবে। ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে আমি 1টা সিটি দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমার গ্যাসের ফ্লেমটা একদম হাই করা আছে, এই হাই ফ্লেমে 1টা সিটি দিলে কিন্তু এই রাইসটা পারফেক্ট কুক হয় এবং ঝরঝরে হয়। সিটিটা আমার পড়ে গেছে, গ্যাস বন্ধ করে সম্পূর্ণ স্টিমটা আমি বসতে দেবো, তারপর ঢাকা খুলব। সম্পূর্ণ স্টিমটা আমার বসে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি, দেখো পারফেক্ট কুকড হয়েছে, ঝরঝরে হয়েছে। এবার এই সময় একটা কাটা চামচ দিয়ে নিচেকার ভাতগুলোকে ওপরে করে দেবে, তাহলে বেশি কুকড হয়ে যাবে না নিচের ভাতগুলো, এটা করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু পারফেক্ট রাইসটা হবে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি, 2 মিনিট পর আমি এবার সার্ভ করে নিচ্ছি। এইভাবে রাইসটা তোমরা একবার বানিয়ে দেখো, বিরিয়ানি বা ভেজ পোলাওয়ের থেকে কিন্তু এটা খুব সুন্দর খেতে হয়, খুব কম সময়ে একটা পাত্রে দিয়ে 1টা সিটিতেই তোমরা এটা রান্না করে ফেলতে পারবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ধন্যবাদ।